বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন এটা ব্যবহার করলে জীবনেও আর চুল অল্প বয়সে সাদা হবে না চুল ঝরে যাওয়া পড়ে যাওয়া একদমই বন্ধ হয়ে যাবে এবং চুল থাকবে ঘন কালো এবং লম্বা তাছাড়া মেহেদি যারা একদমই চুলে ব্যবহার করতে পারেন না ঠান্ডাজনিত সমস্যার কারণে বিশেষ করে এই মেহেদি আমাদের চুলে দিয়ে ভালো করে পানি দিয়ে কিন্তু পরিষ্কার করতে হয় আর তাই ঠান্ডাজনিত সমস্যার কারণে যারা মেহেদি চুলে ব্যবহার করতে পারে না তারাও কিন্তু আজ থেকে প্রতিদিনের চুলে মেহেদি ব্যবহার করবেন কিন্তু পানিরও প্রয়োজন নেই এবং ঠান্ডা লাগার তো প্রশ্নই আসে না আজকে আমি এমন একটি ম্যাজিক হার্বাল হেয়ার অয়েল তৈরি করে দেখাবো যে তেলটা ব্যবহার করলে জীবনেও আর আপনার চুল অল্প বয়সেই পাকবে না তাছাড়া যাদের চুল অলরেডি পাকা শুরু করে দিয়েছে তাদের চুলটা কিন্তু কালো কুচকুচে হয়ে যাবে আর খুবই অল্প সময়ে এই তেলটা আপনারা চাইলেই কিন্তু তৈরি করে নিতে পারেন তাছাড়া চুলের আরও বিভিন্ন ধরনের সমস্যার কিন্তু সমাধান দেবে এই তেলটি তো তার জন্য এখানে আমি প্রথমে নিয়েছি এক চা চামচ পরিমাণ মেথি আর তার সঙ্গে এখন নিচ্ছি এক চা চামচ পরিমাণ কালিজিরা মেথি আর কালিজিরা দুটি জিনিসই কিন্তু আমাদের চুলের জন্য অনেক অনেক উপকারী আমাদের চুল ঝরে যাওয়া পড়ে যাওয়া বন্ধ হবে চুল সফট এবং সিল্কি হবে যাদের চুলের আগাফাটা সমস্যা রয়েছে সেটাও কিন্তু রোধ করবে তাছাড়া চুলটাকে স্থায়ীভাবে কালো কুচকুচে করবে তো এই দুটি উপকরণ আমি একটা গ্রাইন্ডারের জারি নিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়েছি তো এটাকে আমি একটা পাত্রে ঢেলে রেখে দিলাম এবং অন্য একটি পাত্রে আমি যে জিনিসটা নেব এটা হচ্ছে মেহেদি পাউডার মেহেদি পাউডার আমাদের চুলের জন্য খুবই ভালো বিশেষ করে চুলের গুঁড়া মজবুত করার ক্ষেত্রে খুব ভালো কাজ করে তাছাড়া যাদের চুল সাদা হয়ে যায় বা বয়সের আগেই পেকে যায় তারা কিন্তু এই মেহেদি ব্যবহার করে চুলটাকে কালো করতে পারেন তাছাড়া চুলটাকে কিন্তু ব্রাউন কালারও করে নিতে পারেন এই মেহেদি দিয়ে কিন্তু আমরা চাইলে ব্রাউন কালার করতে পারি পাশাপাশি কালো করতে পারি তবে দুটি কাজের জন্য কিন্তু প্রসেসটা ভিন্ন এই মেহেদিটা কিন্তু ঠান্ডা হয় আর তাই অনেকেই বিশেষ করে ঠান্ডার মৌসুমে মেহেদিটা মাথার চুলে অ্যাপ্লাই করতে চান না ঠান্ডাজনিত সমস্যা আছে এজন্য তো আমি যেভাবে আজকে তেলটা তৈরি করে দেখাবো সেভাবে যদি আপনারা তৈরি করে নেন সেক্ষেত্রে এই মেহেদিটা আপনারা প্রতিদিনই চুলে ব্যবহার করতে পারবেন চুলটাকে শ্যাম্পু করার প্রয়োজন নেই বা মেহেদির যে ঠান্ডা আছে সেটাও কিন্তু আপনাকে আর ছুইতে পারবে না তো এখানে আমি একটা কড়াই নিয়েছি অবশ্যই কালো রঙের একটা লোহার কড়াই নিতে হবে তো একটা কালো লোহার কড়াই নিয়েছি আর এটাকে আমি চুলাতে বসিয়ে নিয়েছি আর এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি সরিষা তেল এক কাপ পরিমাণ সরিষা তেল এখানে আমি চুকের আন্দাজ করে দিয়ে দিলাম আমি এখানে সরিষা তেল দিয়ে এই তেলটা তৈরি করব আপনারা চাইলে কিন্তু নারিকেল তেল দিয়েও করতে পারেন তবে আমি বলবো সরিষা তেল দিয়ে তেলটা তৈরি করলে খুব ভালো রেজাল্ট পাবেন আর এখন আমি মেহেদির যে পাউডারটা নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম এই তেলটা তৈরি করে আপনারা চাইলে কিন্তু দেড় থেকে দুই মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারেন আর প্রতিদিনই আপনারা আপনাদের চুলেটা অ্যাপ্লাই করতে পারেন চুলের সব ধরনের সমস্যার সমাধান দেবে বিশেষ করে যাদের চুল সাদা হয়ে যাচ্ছে একটা দুটো তারা এই তেলটা ব্যবহার করে খুব ভালো রেজাল্ট পাবেন চুলার হিটটা কিন্তু একদমই স্লো রাখতে হবে আর এখন আমি আগে থেকেই যে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম সে গুরুটা এখন দিয়ে দিচ্ছি এখানে আমি মেথি এবং কালিজিরার যে পাউডারটা করেছিলাম সেটাই এখন দিয়ে দিচ্ছি আর একটা কথা মূলত বলতে ভুলে গিয়েছি মেহেদি পাউডার এবং কালিজিরা আর মেথির পাউডার সম পরিমাণে নিতে হবে আমি কিন্তু এখানে সম পরিমাণে নিয়েছি আর এক কাপ পরিমাণ তেল নিয়েছি তো এটার সঙ্গে এখন সবগুলো উপকরণ আমি মিশিয়ে নিয়েছি আর চুলার হিটটা একদম স্লো ফ্লেমে রেখে চার থেকে পাঁচ মিনিট সময় এইভাবে আমি জাল করতে থাকব। আপনারা চাইলে কিন্তু তেলের পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন আর চাইলে কিন্তু আরও বেশি পরিমাণে করে সংরক্ষণ করে রেখে দিতে পারেন তো কিছুক্ষণ এইভাবে জাল করে নেওয়ার পর দেখবেন এটার কালারটা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে তো আস্তে আস্তে কিন্তু এই তেলটার কালার পরিবর্তন হয়ে গেছে তেলের কালারটা কিন্তু একদম কালো কুচকুচে হয়ে গেছে এখানে ক্যামেরার কারণে হয়তো বা বোঝা যাচ্ছে না বা অ্যাকুরেট কালারটা আসছে না তো এখন আমি চুলাটাকে বন্ধ করে নেব আর তেলটাকে ঠান্ডা করে নিব আর ঠান্ডা করে এখন একটা ছাঁকনির সাহায্যে তেলটাকে আমি ছেঁকে নিচ্ছি তো এই তো এখানে কিন্তু অরিজিনাল কালারটা বোঝা যাচ্ছে একদমই কিন্তু কালো আর কুচকুচে হয়ে গেছে তেলটাকে ভালো করে ছেঁকে নিতে হবে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি আমার ভিডিওগুলো এসে দেখে যান এবং আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করেন আপনাদেরকে অনুরোধ করবো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলাইকনটাকে প্রেস করে নেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তেলটাকে আমি ছেঁকে নিয়েছি আর এখানে যে অবশিষ্টটা রয়েছে এটা কিন্তু আপনারা চাইলে মাথার চুলে অ্যাপ্লাই করতে পারেন এটা কিন্তু ফেলে দেওয়ার প্রয়োজন নেই তো আমি এই মুহূর্তে দিব না আর এজন্য আমি এটাকে সরিয়ে রেখে দিয়েছি আর এই যে তেলটা তেলটা কিন্তু ঠান্ডা করে অবশ্য একটা কাচের জারে ভরে আপনারা রেখে দেবেন আর এটার সঙ্গে আপনারা চাইলে মিশিয়ে নিতে পারেন ভিটামিন ই ক্যাপসুল দুটি ভিটামিন ই ক্যাপসুল কেটে ভেতরে সবগুলো তেল এটার মধ্যে মিশিয়ে নিতে পারেন তবে এটা কিন্তু অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আর না চাইলে কিন্তু স্কিপ করতে পারেন আমার কাছে এই মুহূর্তে নেই আর তাই আমি স্কিপ করে গেলাম তো এখন এটা কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন সেটাই বলে দেব সপ্তাহে দুদিন বা তিন দিন যতদিনই আপনারা মাথায় শিম্পু করবেন তার আগে রাতের বেলা এই তেলটা ভালো করে চুলের গুঁড়া থেকে চুলের আগা পর্যন্ত ম্যাসেজ করে লাগিয়ে নিন আর অবশ্যই আলাদা ছোট্ট একটা কুটুরির মধ্যে এই তেলটা ঢেলে নেবেন নিয়ে তেলটা অ্যাপ্লাই করবেন আর আমি একটু দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে দেখুন তেলটার অবস্থা এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে কতটা কালো কুচকুচে আর অ্যাফেক্টেড একটা তেল হয়ে গেছে তো এই তেলটা ব্যবহার করার ফলে আপনার চুল সাদা হবে স্থায়ীভাবে এবং চুল ঝরে যাওয়া পড়ে যাওয়া একদমই বন্ধ হয়ে যাবে তাছাড়া চুলের সব ধরনের পুষ্টির গাড়তি কিন্তু পূরণ করে নেবে এই তেলটি তো সপ্তাহে যতদিন আপনার ইচ্ছা ততদিনই আপনি এটা ব্যবহার করতে পারেন তবে অবশ্যই রাতের বেলা করবেন এবং পরের দিন সকালবেলা উঠে চুলটাকে ধুয়ে পরিষ্কার করে নেবেন আর তেল কিন্তু আমরা যে কোনো ধরনের মাথায় দেই না কেন অবশ্যই রাতের বেলা দেব এবং সকালবেলা শ্যাম্পু দিয়ে ধুয়ে নেব অতিরিক্ত তেল মাথার চুলের জন্য ক্ষতিকর আর বেশি পরিমাণে তেল মেখে যদি আমরা রেখে দিই দুদিন বা তিন দিন সেক্ষেত্রে কিন্তু আমাদের চুলটা আরও নষ্ট হয়ে যায় চুলের গুঁড়া দুর্বল হয়ে যায় তো অবশ্যই যে কোনো ধরনের তেল আমরা অ্যাপ্লাই করব অবশ্যই রাতের বেলা এবং সকালবেলা ঘুম থেকে উঠে শ্যাম্পু করে নেব তো সেমভাবে কিন্তু এই তেলটাও আমরা অ্যাপ্লাই করব। ইনশাআল্লাহ দেখবেন চুলের সব ধরনের সমস্যা কিন্তু দূর হয়ে যাবে তো কেমন লেগেছে আমার আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে নেবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে আর একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না আজকের মতন এ পর্যন্তই আল্লাহ হাফিজ